শেখ শাহজাহানের বিরুদ্ধে শুধুই কি চুরির অভিযোগ, শুধুই কি দুর্নীতির অভিযোগ? না, শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। হাইকোর্টের দ্বারস্থ দুই পরিবার সিবিআই এনআইএ তদন্তের দাবি, দুই পরিবারের সিবিআই এনআইএ তদন্তের দাবি জানিয়ে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। 2019 সালের খুনের মামলা চার্জশিটে নাম ছিল শেখ শাহজাহানের। এর আগে গতকাল শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেছেন শেখ শাহজাহানের নামে তিনটে খুনের মামলা রয়েছে, অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী, আজকে দুই পরিবার গেল হাইকোর্টে, তাদের দুজনেরই দাবি যে শেখ শাহজাহানের নাম ছিল চার্জশিটে। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, যে কথা বলছিলাম, শুনুন। এই জঙ্গি, এই জিহাদি, এই রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধুমাত্র রেশন কেলেঙ্কারি নয়, শুধুমাত্র পোটের হেরোইন পাচারের কেস নয়, তিনটে লোকের দেহ লোপাট করা হয়েছে এবং তাদের দুটি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয়ে প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে। সঠিক বিচার এই দুই মহিলা বা এই তিনটি পরিবারের লোকেরা পাবে, এই জন্যই আমার এখানে আসা। শেখ শাহজাহান শুধু দুর্নীতি নয়, তারই সঙ্গে সঙ্গে খুনের মামলা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই খুনের মামলার পর শেখ শাহজাহানের মাথায় তো আরো দুটো খাড়া ঝুলছে বলা যেতে পারে। প্রিয়াঙ্কা, একেবারেই তাই। দেখো কিশলা, ইতিমধ্যেই যা উঠে আসছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে এতদিন দুর্নীতির অভিযোগ উঠছিল, এবার এই দুর্নীতির অভিযোগের পর কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়েরের আবেদন। নতুন মামলা দায়েরের আবেদন করা হলো 2019 সালে খুন হওয়া দুই মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে। গতকালই তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন, এসেছিলেন সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং আসার পরে তারা মামলা দায়ের করার জন্য সেই কাগজে সই করেন এবং আজকে মামলা দায়ের করার আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। সেই মামলায় সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে। অভিযোগ রয়েছে যেই তদন্ত হয়েছিল এতদিন, সিআইডি যে তদন্ত করেছিল, সেই তদন্তে যে চার্জশিট পেশ হয়েছে সেই চার্জশিট থেকে নাম দেওয়া হয়েছিল শেখ শাহজাহানের। এই অভিযোগে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে আইনজীবীর তরফ থেকে। মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আগামী আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শেখ শাহজাহান শুধু দুর্নীতি নয়, এবার খুনের মামলাতেও তার নাম। শেখ শাহজাহানকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যেই কি পাকড়াও হয়ে গিয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান, ধরা পড়েছে সন্দেশখালী ত্রাস? তাকে নাকি বলা হতো সন্দেশখালী ত্রাস, কোথায় লুকিয়ে আছে সে? কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেয়নি ইডি, এমনকি মুখে কুলুপ রাজ্য পুলিশেরও। দুই পক্ষেরই কোনো বয়ান এখনো পাওয়া যায়নি। আবার বাড়িতেও হদিশ নেই শেখ শাহজাহানের। কোথায় আশ্রয় নিয়েছে শেখ শাহজাহান, কোথায় লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান, কার আশ্রয় রয়েছেন তৃণমূল নেতা, প্রশ্ন উঠছে। ঘনিষ্ঠদের দাবি, এলাকাতেই রয়েছে সন্দেশখালী ত্রাস। দাদা মা কোথায় আছে তো এটা আমার জানা নেই, তবে আমার ধারণার কথা উনি পালাবেন না, আর পালানোর কোনো প্রসঙ্গই এখানে আসে না। যে ঘটনা দাদা তো আর কোনো পাবলিককে বলে দেয়নি, যে জটলা একটা তৈরি হয়েছে, বিভিন্ন প্রশ্ন উঠছে যেগুলো মানে লিগালি নয়, মানে যেগুলো ওঠার কথা নয়, যে তার বিভিন্নভাবে অ্যালিগেশন আসছে, মিথ্যে করে বিভিন্ন প্রপার্টি তার দেখানো হচ্ছে, এই সমস্ত প্রশ্ন বা মিডিয়া আপনাদের মিডিয়াদের যে একটা উত্তেজনা, সেই সব কিছু আড়াল করে হয়তো সে আইনি প্রক্রিয়ায় এগোনোর জন্যে সে নিজেকে কিছুটা আড়াল করেছে বলে মনে হয়। এর বাইরে একটা পরিচয় আছে, সে একজন সমাজসেবী। তো শাহজাহান তো কোনো অপরাধ করেনি, তাহলে শাহজাহান কেন আমার বাড়িতে থাকবে, শাহজাহান কেন পালিয়ে বেড়াবে? শাহজাহান পুরো বিধানসভার কর্মী না, পুরো বিধানসভার আটটা অঞ্চল আছে, আটটা অঞ্চল জুড়ে বিধানসভা জুড়ে সমস্ত কর্মীদের সঙ্গে সাংগঠনিক যে নির্বাচন যে প্রক্রিয়া সেগুলো তিনি সারছেন, সবার সঙ্গে তিনি সেই যোগাযোগটা সাংগঠনিক যোগাযোগটা রেখেছেন। কোথায় আছে বলে মনে হয়? এলাকায় বিধানসভা জুড়ে আছে, সাংগঠনিক কাজে ব্যস্ত আছে।